হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার স্বপ্ন আশা করছি মহান আল্লাপাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন আমি অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার আজকের ব্লগ ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি চলুন আপনারাও আমার সঙ্গে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওর শুরুতে যে কথাটি সবসময় বলি যে কথাটি না বললে নয় যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকুনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে দিন আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ তো দেখতে পাচ্ছেন আমি বাসে করে আমাদের গ্রামের বাড়ি যাচ্ছিলাম গ্রামের বাড়ি গেলে আমার আব্বুর কথা মনে পড়ে আমার দাদু ভাইয়ের কথা মনে পড়ে আমার দাদির কথা মনে পড়ে কারণ সবাই মহান আল্লাহ পাকের কাছে চলে গিয়েছেন সবাই মারা গিয়েছেন আমার দাদুভাই সেনাবাহিনীতে জব করতেন আমার দাদু ভাই দেখতে অনেক হ্যান্ডসাম ছিলেন অনেক সুন্দর ছিলেন এবং ব্যক্তি হিসাবে অনেক ভালো একজন মানুষ ছিলেন আমি যে নদীটির পাশ থেকে যাচ্ছি আমার গ্রামের বাড়ি এই নদীটির নাম অনেকেই শুনেছেন অনেকেই শুনে থাকবেন অনেকেই চিনেন মধুমতি নদী এই নদী মিঠা পানির নদী মিষ্টি পানির নদী অর্থাৎ মধুমতী যে নদী এই নদীটির পানি কিন্তু খুব মিষ্টি আমার গ্রামের বাড়ি ঢাকা বিভাগে এখান থেকে ঢাকা শহরে যেতে এক ঘন্টা টাইম লাগে আমি ভ্যানে করে যাচ্ছি গ্রামের বাড়িতে ভ্যানে করে যেতে কিন্তু অনেক ভালো লাগে আমি বাস থেকে নেমেছি বাস থেকে নেমে ভ্যানে করে যাচ্ছি বেশি পথ না অল্প পথ মাত্র পাঁচ টাকা নিয়েছিল ভ্যানে ছোটোবেলায় আমার আব্বুর সঙ্গে আমার আব্বুর সঙ্গে অনেক গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছি কিন্তু বড় হয়ে পড়ালেখায় টাইম দিতে গিয়ে যাওয়া হয় না খুব কমই যাওয়া হয় তো কিছুদিন আগে আমি হঠাৎ করে চলে গিয়েছিলাম সকালে গিয়ে আবার বিকালে চলে এসেছি এটা দেখতে পাচ্ছেন একটা বটগাছ এ ধরনের বটগাছ কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি শুট করেছি আর এটি দেখতে পাচ্ছেন আরেকটি বটগাছ অর্থাৎ এটি হচ্ছে আমার গ্রামের বাড়ির পাশেই যে স্কুল ওই স্কুলের মাঠের কর্নারে এই বটগাছটি এই বটগাছটি ছোটবেলা থেকেই দেখছি এই বটগাছটি হয়তো আমার দাদু দেখেছেন আমার দাদি দেখেছেন আমার দাদু ভাইয়ের বাবাও হয়তো দেখে থাকবেন আর আমার বাবা তো দেখেছেনই এই যে আমার গ্রামের বাড়ির সেই স্কুল যে স্কুলটি ছোটবেলা থেকে আমি দেখেছি এই মাঠেও আমি যখন বেড়াতে আসতাম গ্রামের বাড়ি তখন আমি এই গ্রামের বাড়ির এই মাঠটি দেখেছি এখানে খেলাও করেছি কারণ আমার জন্ম ঢাকায় ঢাকা শহরে ঢাকা হলি ফ্যামিলি হসপিটালে আমাদের তিন ভাইয়ের বোনের জন্মস্থানই ঢাকা হলি ফ্যামিলি হসপিটালে ঢাকা শহরেই আমাদের ছোট থেকে বেড়ে ওঠা ওখানেই আমরা জন্মগ্রহণ করেছি আর গ্রামের বাড়ি আমরা মাঝে মাঝে আসতাম বেড়াতে ছোটোবেলায় বড় হয়ে তেমন আর যাওয়া হয় না পড়ালেখায় টাইম দিতে গিয়ে আর কোনো দিকে যাওয়া হয় না বিভিন্ন কর্মব্যস্ততায় তো এদিন আমি হঠাৎ করে চলে গিয়েছিলাম সকালে গিয়ে আবার বিকালে চলে এসেছিলাম এই যে আমাদের গ্রামের বাড়ি গেটটি দেখতে পেলেন আমি সামনের ভিউটি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার একটা চাচার বাড়ি অর্থাৎ আমার একটা চাচাতো চাচার বাড়ি আমাদের বাড়ির পাশেই আর আমাদের বাড়ির বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে শুরু আমাদের বাড়িটি কিন্তু অনেক বড় ভিতরে অনেক জায়গা অনেক গাছগাছালি আছে ভিতরে সামনে দেখতে পাচ্ছেন নারিকেল গাছ সুপারি গাছ অনেক গাছ আছে এই যে গাছগুলো এগুলো হচ্ছে আমাদের গাছ এবার আমি আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ির এরিয়াটা কত বড় এখানে নতুন করে আরেকটি বিল্ডিং করা হচ্ছে এখানে মুরগি দেখতে পেলাম গ্রামের বাড়ি মানেই তো হাঁস মুরগি তাই আমি একটু সুর দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার কাছে অনেক ভালো লাগে দেখতে এবার আমি চলে এসেছি আমাদের বাড়ির যে রুম রুমের ভিতরে ও আমাদের গ্রামের বাড়িতে অনেকগুলো রুম তো আমি প্রত্যেকটা রুমে যাচ্ছি আর শ্যুট করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি ওই যে মুরব্বী মহিলাটাকে দেখতে পেলেন উনি আমার চাচা এবং চাচিকে টেক কেয়ার করে অর্থাৎ আমার চাচা চাচি এখন অসুস্থ চাচা স্টক করেছেন আর চাচির অনেক বেশি ডায়াবেটিস তো বাড়িতে হচ্ছে আমার তো ভাই জন আর চাচা তো বোন আছে তো ছয়টা ভাই একটা ভাই শুধু বাড়িতে থাকে আর সবাই ঢাকাতে থাকে একজনই শুধু গ্রামের বাড়িতে আছে আর বোনগুলোরও বিয়ে হয়ে গিয়েছে চাচা চাচি ঢাকাতেও থাকে বাড়িতে খুব কমই থাকে গ্রামের বাড়িতে যখন থাকে তখন ইনি যে এই মুরব্বী মহিলা ওনাদের টেক কেয়ার করে জন্য ভাইয়া রেখে দিয়েছে এটা দেখতে পাচ্ছেন আমার চাচাতো ভাইয়া যে বড় তার ওয়াইফ ভাবি আর ভাইয়ার মেয়ে রিয়া আমি প্রত্যেকটা রুমে যাচ্ছি আর শুট করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার যে ভাইটা চাচাতো ভাইটা আর ভাবি গ্রামের বাড়িতে থাকে ভাবি বলছিল শুট করতে হবে না সকালে ঘুম থেকে শীতের সময় তো উঠেছে তো তেমনভাবে বেড গোছানো নাই মশারিও আছে তোলা হয় নাই এই জন্য নিষেধ করছিল তো আমি বললাম ঠিক আছে সমস্যা নাই এতে আর কি হবে আমি একটু শ্যুট করি তো চলে এসেছি বারান্দায় গ্রামের বাড়ি মানে বড় লম্বা বারান্দা দেখতে পাচ্ছেন এই যে মশারি এখনো আছে অনেকগুলো রুম রুমের সঙ্গে অ্যাটাচড বাথরুম আছে এটা আর একটা রুমে এসেছি আমি এবার আর একটা রুমে চলে এসেছি প্রত্যেকটা রুমে একটা করে বেড আছে আলনা আছে থাকে না কেউ তো এই যে দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম ড্রয়িং রুমে আমার চাচা আর চাচি শুয়েছিলেন ওনারা অসুস্থ তাই আর আমি ক্যামেরার সামনে আনি নাই শুয়ে শুয়ে টিভি দেখছিলেন বণ্য দিয়াকে নিয়ে খেলা করছে দিয়া আমার গ্রামের বাড়িতে যে আমার একটা চাচাতো ভাই থাকে ওই চাচাতো ভাইয়ের মেয়ে দিয়া একটাই মেয়ে চাচাতো ভাই বড় যেটা ওই ভাইয়ার মেয়ের নাম হচ্ছে রিয়া আর এই জন্য এই চাচাতো ভাইয়ের মেয়ের নাম দিয়া রেখেছে ছাদে যাচ্ছি চলুন আমার সঙ্গে ছাদে ছাদে গিয়ে দেখলাম লাবণ্য ছাদের পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমাদেরই আমাদের বাড়িতে সব ধরনের গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ বড়ই গাছ লিচু গাছ জাম্বুরা গাছ সব ধরনের ফলমূলের গাছ আছে সুপারি গাছ খেজুর গাছ লেবু এই যে লেবু গাছ দেখতে পাচ্ছেন এই লেবু গাছটিতে অনেক লেবু ধরেছে বাড়ির ভিতরে এই যে দুইটা টিনের ঘর দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ভিতরে এটা আমাদের বাড়ির ভিতরে টিনের ঘর। আমি ছাদের অন্য সাইডে দাঁড়িয়ে এবার শুট করছি আমার একজন চাচি অর্থাৎ আমার একজন চাচাতো চাচি দেখতে পাচ্ছেন বাড়ির এরিয়াটা অনেক বড় এখানে আবার মুরগি দেখতে পেলাম আবার শুট করেছি এবার চলে এসেছি আমাদের গ্রামের বাড়ির যে পুকুরটি এই পুকুরটিতে এই পুকুরটি আমি ছোটবেলায় এই পুকুরটিতে অনেক গোছল করেছি কিন্তু দুঃখের বিষয়ে আমি সাঁতার কাটতে পারি না পুকুর দেখলে পানি দেখলে আমার ভয় লাগে পুকুরের পানি কিন্তু ভালো আছে নষ্ট হয় নাই কারণ পুকুরের পানি নষ্ট হলে অন্যরকম একটা কালার ধারণ করে পুকুরের পাড়ে যেহেতু অনেক গাছ আছে এই জন্যই গাছের পাতা পড়েছে বাঁশ ঝাড় আছে অন্য অন্য গাছ আছে এই যে দেখতে পাচ্ছি বাঁশের পাতা তো এই ধরনের সিঁড়ি দেওয়া যে পুকুরগুলা বা ঘাট বলে সিঁড়ি বলে অনেকে তো এই সিঁড়িতে বসে বা দাঁড়িয়ে থাকতে আমার অনেক ভালো লাগে পুকুর পাড়ে তো সেজন্য আমি আস্তে আস্তে নেমে শুট করছিলাম আর এই যে পুকুরের পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সব আমাদের বাড়ির এরিয়া আমাদের গাছ আর ওইটা দেখতে পাচ্ছেন ওয়াশরুম এখানে অনেকগুলো ওয়াশরুম আছে আর বিল্ডিংয়ের ভিতরে তো অ্যাটাচড ওয়াশরুম আছেই এটা দেখতে পাচ্ছেন একটা আপিল কুল গাছ কুল গাছটিতে অনেক কুল ধরেছে এজন্য আমি একটু শ্যুট করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এর পাশেই আছে একটি লিচু গাছ এটাও আমাদের বাড়ির উঠানের পাশেই এই গাছগুলো আমাদের কলা গাছও আছে বাড়ির ভিতরে তাল গাছ কলা গাছ সব ধরনের গাছ আছে এবার আমি চলে এসেছি বাড়ির গেট থেকে আবার বাহিরে চলে এসেছি আমি যে গেট থেকে বাড়ির ভিতরে প্রবেশ করেছিলাম ওই রাস্তায় আমাদের গেট বাড়ির গেটটির অপোজিটে একটি জায়গা আমি যে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটি একটি স্পেশাল জায়গা কারণ আমরা যখন ভাই বোনেরা ছোটো ছিলাম আমি আমার দুটো ভাই অর্থাৎ আমরা দুই ভাই এক বোন তখন আমার আব্বু আমার আম্মুকে বিশেষভাবে এই জায়গাটি কিনে দিয়েছিলেন তাই এই জায়গাটি আমাদের কাছে আমাদের ভাই বোনের কাছে অনেক প্রিয় মানে আমার কাছে তো অনেক প্রিয় আমার আম্মুর এই বিশেষ জায়গাটি আমার আম্মুর এই বিশেষ জায়গাটিতে মেহিগুনি গাছ আছে জাম্বুরা গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ লেবু গাছ এরপরে আছে ঝাড়, বেদ ঝাড় খেজুর গাছ আছে বাঁশ গাছে যে বাঁশ হয় বা ঝাড়ে এই ঝাড়ের বাঁশ বিক্রি করা হয় এরপর বেদ ছাড়ে যে বেদ হয় বেদ বিক্রি করা হয় এই জায়গাটি আমার কাছে অনেক প্রিয় আমার আম্মুর এই জায়গাটি যেটি কিনা আমার আব্বু আমার আম্মুকে কিনে দিয়েছিলেন তখন ছোট ছিলাম বুঝতাম না বড় হয়ে এই জায়গাটির মূল্য বুঝতে পারি অনেক ভালো লাগে আমি জায়গাটি দেখছিলাম ঘুরে ঘুরে এই যে আমার একটা চাচি ওই পাশে দাঁড়ানো হাত দিয়ে দেখাচ্ছিলেন আমার পাশের জন্য আমার পাশে হচ্ছে আপনারা তো পরিচয় দিয়েছি আর উনি হচ্ছে আমার চাচি ওই পাশের জন্য উনি আমাকে দেখাচ্ছেন যে বলছে এটা তোমার রাম্মোর জায়গা তো আমি গিয়েছি আমার আম্মু তখন ইন্ডিয়ায় ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন তো আমি ভিডিও করে নিয়ে এসেছি আমার ক্যামেরা বন্দি করে রেখেছি আর আমার আম্মু দেখবে আমার ভিডিওটি ওর আম্মুকেও দেখিয়েছি এটি দেখতে পাচ্ছেন আমার আম্মুর বেদ অনেক বেত হয় এখানে বিক্রি করা হয় পাশে মেহেগুনি গাছ আজ আমার ভিডিওটি এ পর্যন্ত নেক্সট ডে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি